বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আজ প্রথমবারের মতো দিল্লিতে অনুশীলনে নামবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি দিল্লির ভয়াবহ বায়ু দূষণের সাথে লড়তে হবে টাইগারদের। এদিকে সাকিবদের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দিল্লি থেকে রাজবীর ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই ভয়াবহ বায়ু দূষণ হচ্ছে দিল্লিতে, সেজন্য গতকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ, যার প্রভাব থাকবে আরও কয়েকদিন। দূষণ এতটাই যে আগামী দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির সকল শিক্ষা প্রতিষ্ঠান। দিল্লিতে টিম এসেছে তিন দিন আগে, তবে এতদিন অনুশীলনে না নামলেও আজ মাঠে নামবে লাল সবুজরা। দেশ থেকে ফিরেই দলের সাথে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস। বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে সাকিবদের। দলের এমন বাজে পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রতিদিনই আমরা জিততে চেয়েছি, ভালো খেলতে চেয়েছি, বাট এনিহাও কেন টিম ভালো খেলছে না আসলে এটার প্রপার আনসারটা কিন্তু মানে আমরা দিতে পারছি না একদম, যে এইভাবে যে আমরাও বুঝছি না যে আসলে কেন খারাপ হচ্ছে, যে টিমটা এত ভালো খেলছিল হঠাৎ করে কেন আমাদের খেলাতে এরকম প্রবলেম হচ্ছে। বড় স্বপ্ন নিয়ে ভারতে আসলেও সেই প্রত্যাশা আর কিছুই পূরণ হয়নি বলেও জানান এই টিম ডিরেক্টর। যেটা সত্যি কথা বলতে একটা কাম্য না, আমরা সবাই একটু স্তব্ধ আসলে যে বাংলাদেশ এরকম পারফরমেন্স মানে কবে আমি শেষ দেখেছি আমার মনে নেই। আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপ খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের সামনে। রাজীবুল ইসলাম, নাগরিক, দিল্লি, ইন্ডিয়া।